বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ কর্মসূচির খবর জানাতে এই মুহূর্তে শহীদ মিনারে অবস্থান করছে আমাদের প্রতিনিধি সুফিয়ান ফারাবি। ফারাবি, রাজধানীতে ছাত্র জনতার অংশগ্রহণে শহীদী মার্চ কর্মসূচির বর্তমানে সর্বশেষ কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? আমরা শহীদ মিনারে গত এক ঘন্টা যাবৎ রয়েছি। এখানে কিন্তু আসলে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়েছেন, এবং আমরা কিন্তু এখানে একটা এমন মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি যার ফলে কিন্তু আমাদের দাঁড়ানোটাই কষ্ট হয়ে যাচ্ছে। আমরা একটু বলতে চাই যে সকাল এখান থেকে বিকাল থেকেই কিন্তু আসলে বিকাল 4টা বা 5টার পর থেকেই কিন্তু আসলে বিভিন্ন মাদ্রাসা, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক বিশ্ববিদ্যালয় সব জায়গা থেকে কিন্তু স্টুডেন্টরা এখানে জড়ো হয়েছেন, এবং তারা কিন্তু যেই ফ্যাসিবাদী সরকারের পতনের যে এক মাস পূর্তি আজকে উদযাপন করা হচ্ছে সেই উদযাপনে অংশগ্রহণ করতে পারে নিজেদেরকে ধন্য মনে করছেন, এবং তারা তাদের মধ্যে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, যে ধরনের ঐক্য দেখা যাচ্ছে, আসলে এটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখায়। প্রত্যেকেরই কণ্ঠে কিন্তু একই ধরনের স্লোগান এবং প্রত্যেকেই আসলে একই ধরনের স্লোগান দিচ্ছেন, এবং বাঙালি জাতি দীর্ঘদিন পর যে একটা বৃহৎ ঐক্য গড়ে তুলেছে সেটি কিন্তু আসলে এই অন্তত এই এই আমরা আজকের কর্মসূচি দেখতে পাচ্ছি। এবং আমরা এখানে অনেকের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে অনেকের সঙ্গে আমরা কথা বলেছি তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা নতুনভাবে দেশ গড়তে, তারা তরুণদের নেতৃত্বে নতুনভাবে দেশ গড়তে তারা আসলে ঐক্য গঠন করেছেন, এবং দ্রুত সময়ের মধ্যে তারা আসলে রাষ্ট্রটাকে পুনর্নির্মাণের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখানে আসলে শিক্ষার্থীদের উপস্থিতি এতটাই বেশি যে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের দাঁড়ানোটাই অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে। এখানে এত মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে, এবং সেই সাথে কিন্তু তাদের যে বক্তব্যগুলো সেগুলো কিন্তু আসলে আমরা যেটা আমরা কিছুক্ষণ পরেই তাদের আনুষ্ঠানিক যে বক্তব্য আছে কিছুক্ষণ পরেই তাদের যে আনুষ্ঠানিক বক্তব্য রয়েছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানাতে পারবো। তবে এখন পর্যন্ত তারা সমন্বয়ক এখানে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন, তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি। জি, ধন্যবাদ আপনাকে।